हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शीमास रेसिपीज एंड नेवर एंडिंग आइडियाज। আমি শিমা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি হচ্ছে একটা ইফতার রেসিপি অবশ্যই, এবং যেহেতু এই রমজানের সময় লকডাউন চলছে, আমরা কেউই বাইরে বের হতে পারবো না ইফতার কেনার জন্য বা মসজিদে গিয়ে একসাথে ইফতার করার জন্য। আমি দেশের বাইরে থাকি, মসজিদে গিয়ে এখানে বেশিরভাগ মানুষ ইফতার করতে পছন্দ করে, তো সেটা এবার হবে না। তাই আমি আজকে যে মুড়ি, একটা মুড়ি মাখা তৈরি করবো। ইফতারের সময় মুড়ি হচ্ছে একটা সবচেয়ে বড় খাবার যেটা পছন্দ করে আমরা খাই, সেই মুড়ি মাখাটা, যেটা পুরান ঢাকার মুড়ি মাখা বলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি হয়, সেই মুড়ি মাখাটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, কিন্তু অনেক অল্প উপকরণে, কিন্তু সেম টেস্ট হবে আশা করি। দুইটা আলুর চপ দেখালাম, দুটা বেগুনি দেখাচ্ছি, এগুলো সবই বাসায় তৈরি করা, দুটা পেঁয়াজু, তিনটা পাকোড়া, এটা বাঁধাকপির পাকোড়া, খেজুর নিয়েছি আমি, কিন্তু খেজুরের বদলে আপনারা কিন্তু জিলাপি দিয়েও বানাতে পারেন, জিলাপি দিলেও ভালো লাগবে, খেজুরটা দিলেও ভালো লাগবে। তো আমি আগেই বলেছি যে যেহেতু লকডাউন এবং অনেক বেশি উপকরণ এটার মধ্যে দিলে যত বেশি মজা হয়, অত কিছু চিন্তা করতে হবে না, ঠিক এইভাবে যদি আপনারা বানান, আমি যেভাবে আজকে বানাবো সেটা কোনো অংশেই কম হবে না পুরানো ঢাকার সেই মুড়ি মাখার চাইতে। এখানে আমি মাংসটা একদম ভুনা করে নিয়েছি, একদম গরম মশলা, সব কিছু মশলা দিয়ে ভুনা করে নিয়েছি, যার ফলে আমাদের মুড়ির জন্য কোনো এক্সট্রা মশলা লাগবে না। তো আমি এখানে মাংস নিয়েছি, আলু নিয়েছি দেখালাম, এখানে আমি নিয়েছি সরিষার তেল, হাফ টেবিল স্পুন সরিষার তেল আমরা এখানে ব্যবহার করব। আর এখানে আমি ছোলা দেখাচ্ছি, আমার চ্যানেলে একটা শাহি ছোলা ভুনার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে ঘুগনি, আর হচ্ছে লেবু, এক টুকরা লেবু দেখাচ্ছি। আরও লাগবে আমাদের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। একটা স্টিলের বোলের ভিতরে আমি সবগুলো ইফতার আইটেম নিয়ে নিয়েছি, এবং পেঁয়াজু, বেগুনি, খেজুর, পাকোড়া, সব কিছু যে আসতো ওগুলো ছিল ইফতার, সেগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি, মাংসটাকেও ছিঁড়ে নিয়েছি, তবে মাংসের তেলটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এটা আমরা মুড়িতে ফাইনালি যখন মুড়িটা মাখবো সুন্দর করে, তখন আমি কিভাবে ব্যবহার করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখন এর মধ্যে কোনো বাড়তি আর কোনো মশলা দিতে হবে না, কারণ এই মাংসটাতেই আমরা সব মশলা দিয়ে কিন্তু ভুনা করে রান্না করে নিয়েছি, তো ঝোলটার ভিতরে সব মশলা কিন্তু আছে, আমাদের আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। হাফ টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। গরম ভাজা, গরম মশলার গুঁড়া, এমনি গরম মশলার গুঁড়া এবং মাংসের মশলা সব কিছুই কিন্তু আমরা মাংসটা রান্না করার সময় দিয়েছি, সব মশলা কিন্তু এর মধ্যে আছে ঘ্রাণটা, তো সেই জন্য বাড়তি মশলা আর লাগবে না। লেবুর রস দিয়ে দিলাম, এবং সেই জন্য সমস্ত যে ঘ্রাণগুলো, মশলা, এক্সট্রা মশলার যে ঘ্রাণগুলো থাকে মুড়ি মাখাতে, সেই ঘ্রাণগুলো একদম পারফেক্টলি থাকবে আপনাদের মুড়ি মাখাটাতে। এখন আমি মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে, কারণ মুড়িটা কতটা মজা হবে সেটা নির্ভর করছে আপনি কতটা ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছেন তার উপরে। ভালো করে মাখা হয়ে গেছে, কিন্তু এখন আমি মুড়িটাকে কিন্তু খুব হালকা হাতে মেখে নিব। হালকা হাতে বলছি এই কারণে, আপনারা যদি খুব চেপে চেপে মুড়িটাকে মাখেন, সেক্ষেত্রে মুড়িটা খুব নরম হয়ে যাবে এবং মুড়ির যে একটা টেস্ট আছে সেই টেস্টটা আর থাকবে না। তো সেই জন্য একটু হালকা হাতে সুন্দর করে সমস্ত উপকরণগুলো মুড়ির সাথে মাখিয়ে দিতে হবে। দেখুন, মাখাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এটা দেখতেও খুব চমৎকার হয়েছে, কিন্তু একটু ড্রাই দেখাচ্ছে। তা আমি আগেই বলেছিলাম যে আমি মাংসের ভিতরে যে এক্সট্রা তেল আছে সেটা উঠিয়ে রেখেছিলাম, ঠিক মাখাটা যখন শেষ হয়ে যাবে মুড়িটা, তখন যদি আপনারা এই ঝোলটা দিয়ে দেন মুড়ির মধ্যে, মাংসের যে একটা মজার যে ঘ্রাণ, সমস্ত মশলার যে ঘ্রাণ সেটা তেলের সাথে মিশেছিল, এবং এটা একদম শেষ পর্যায়ে মিশিয়ে দিলে ঘ্রাণটা অনেক গুণে বেড়ে যাবে, এবং এটা একদম দোকানের মুড়ির টেস্টটাই আপনাকে দিবে। আপনারা দেখলেন যে খুব অল্প উপকরণে বাসায় বসে আপনারা একদম দোকানের সাথে, আমার মনে হয় যে আপনারা যদি তৈরি করে খান আমার সাথে একমত হবেন, যেটা দোকানের চাইতে কোনো অংশে কম ছিল না টেস্টটা। আমি সাজিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা দেখলেন যে এই মজাদার মুড়িটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগেনি, যেটুকু থাকবে ইফতারের জন্য তার ভিতরেই কিন্তু আপনারা এই মজার মুড়িটা তৈরি করে খেতে পারবেন। আশা করি লকডাউনে সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, এবং নিজে ভালো থাকবেন, আপনার পাশের জনকেও ভালো রাখবেন,
সবাই ভালো থাকবেন, সবাইকে রমজান মোবারক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। গুড বাই।